হঠাৎ করে কাজের মাঝখানে চলে আসলাম। তো যারা ইতালিতে স্পন্সর ভিসাতে যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য খুবই একটা গুড নিউজ নিয়ে চলে আসছি। তো ভিডিওটি আশা করি স্কিপ করবেন না, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনাদের জন্য এটা খুবই ভালো একটা সংবাদ, যে কারণে আমার এই ভিডিওতে আসা। তো যারা আসলে স্পন্সর ভিসার জন্য অপেক্ষা করতেছিলেন তাদের জন্য গুড নিউজ এটা। তো কবে অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, এই বিষয়গুলো আজকে বলবো। তো আসলে যারা এইটার জন্য অপেক্ষা করতেছেন তো তারা 27 তারিখ সকাল 9টা থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। জি হ্যাঁ, এই মাসের জানুয়ারি মাসের 27 তারিখ থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং সকাল 9টার দিকে, 9টা থেকে আপনাদের যাদের আত্মীয় স্বজন ইতালিতে বসবাস করতেছে তাদেরকে অবশ্যই রিমাইন্ড করে দিবেন, কারণ এটা যদি আপনারা মিস করে ফেলেন তাহলে অনেক বড় একটা অপরচুনিটি আপনারা মিস করবেন। তো 27 তারিখ সকাল 9টার মধ্যে 9টার দিকে অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হবে। এবং যা চিন্তা করতেছেন যে অনলাইনে অ্যাপ্লাই করবেন, হ্যাঁ আপনার ইতালিতে যদি লোক থাকে সেক্ষেত্রে উনি উকিল ধরে তারপর এটা এই বিষয়টার জন্য অ্যাপ্লাই করতে পারবে, আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং যদি আপনি চিন্তা করে থাকেন যে বাংলাদেশ থেকে মানে অনলাইনে অ্যাপ্লাই করবেন, সেই সুযোগটা আসলে এখন বর্তমানে নাই। এই এই সুযোগটা আপনারা স্পন্সর ভিসার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ স্পন্সর ভিসা শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারে যাদের আত্মীয় স্বজন ইতালিতে বসবাস করতেছে, তারা ব্যতীত অন্য কেউ অ্যাপ্লাই করতে পারে না। ধরুন মনে করেন আপনার বড় ভাই আছে বা আপনার হাজবেন্ড আছে, আপনার বাবা আছে শুধুমাত্র বা আত্মীয় স্বজন কেউ আছে, শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে। এবং তারা ওইখান থেকে দেখা যায় একটা যে মালিক ধরে তারপর উকিলের মাধ্যমে এই ভিসাটার জন্য অ্যাপ্লাই করতে হবে। তো যারা আসলে ইতালিতে যাওয়ার জন্য স্পন্সর ভিসাতে অপেক্ষা করতেছিলেন তাদের জন্য এটা খুবই খুবই ভালো একটা সংবাদ এবং আপনাদের প্রতীক্ষার সময়টা শেষ হতে যাচ্ছে। তো সবার জন্য দোয়া থাকবে যে আপনারা যাতে খুব সুন্দরভাবে ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন এবং আপনাদের মনে আশাগুলো পূর্ণ হয়। তো যাদের আসলে আত্মীয় স্বজন নাই তারা কি করবেন, তারা তাদের জন্য একটা পরামর্শ থাকবে, যদি আপনি কাছে ভালো কোনো এজেন্টের সন্ধান থাকে তাহলে অবশ্যই তাদের মাধ্যমে যোগাযোগ করে এবং স্পন্সর ভিসাতে যে কোনো একটা সিস্টেম ওয়াইজ করে তারা আপনাকে স্পন্সর ভিসাতে ওইখানে পাঠাতে পারবে। তো আসলে এই ছিল ব্যাপার। তো বাংলাদেশে তো আসলে অসম্ভব বলে কিছুই নেই, আত্মীয় স্বজন ম্যানেজ করাটাও অসম্ভব কিছু না, এজেন্টরা যদি চেষ্টা করে তাহলে অবশ্যই পারে, তো ভালো এজেন্ট হলে। কারো কেউ আবার মানে ওই দেশে যাওয়ার জন্য এতটাই আগ্রহ নিয়ে বা বসে থাকেন না যে দালালদের খপ্পরে পড়েন না, তো অবশ্যই ভালো কোনো লোকের মাধ্যমে অ্যাপ্লাইটা করার চেষ্টা করবেন। এবং যাদের এগ্রিকালচার ভিসায় যাওয়া সম্ভব না এবং যারা খুব বেশি হার্ডওয়ার্কিং না তারা অবশ্যই এই স্পন্সর ভিসাটাতে অ্যাপ্লাই করবেন। তো এটাই ছিল আসলে সর্বশেষ আপডেট। তো আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, চ্যানেলটা যেহেতু নতুন। তো এরকম আরও অনেক আপডেট আসবে, ইতালির হোক বা ইউরোপের অন্যান্য দেশের হোক, যে কোনো আপডেট আসলে আমি অবশ্যই আপনাদের মাঝে আবার হাজির হব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।